सुप्रिय शिक्षार्थी आमी आज के तुम्हारे पदार्थ विज्ञान एक क्लास निब तो पदार्थ विज्ञान चाप नामक जो अध्याय से अध्याय क्लसटा निब क्लस शुरोनाम तरल अभ्यंतरे कोनो बिंदुते चाप निर्णय आमरा प्रथमे देखिनी तरल अभ्यंतरे कोनो बिंदुते चाप बोलते कि बुझी तारपरे आमरा निर्णय करब तो तरल अभ्यंतरे कोनो बिंदुते चाप बोलते हमें जो बुझी जो तरल अभ्यंतरे को बिंदुर चारिपाशे एक क्षेत्रफल जो परिमाण बल ओ तरल पदार्थ प्रयोग करे से परिमाण बल के बोलबो ओ तरल अभ्यंतरे को बिंदुते चाप जो हमें एकटू छवि इंके बोझान चेष्टा करी मन करो ये एक पात्रे तरल पदार्थ आछे এই তরল পদার্থের এখানে একটা বিন্দু আমি নিই আমি ধরলাম এই বিন্দু নাম হলো এ তাহলে এই বিন্দুতে যদি আমি চাপটা নির্ণয় করি তাহলে এই এ বিন্দুর চারিপাশে এই বিন্দুটা এই এ বিন্দুর চারিপাশে একক ক্ষেত্রফল অর্থাৎ এক মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর এই তরল পদার্থ যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই পরিমাণ বলকে বলা হবে এই ये बिंदुते तरल पदार्थ कर्तृक पदार्थ चाप ठीक है तेल जानलाम तरल अभ्यंतरे को बिंदुते चाप बोलते कि बुझे एबारे चापर परिमाणटा निर्णय करार चेष्टा करी आबार एक छवि आँकि एक ही रकम छवि एक पात्र जे पात्रे एरकम तरल पदार्थ आछे मन करी तरल पदार्थ उच्चता एस अर्थात एस उच्चतार पात्र से पात्र पूर्ण करा तभी बोलती करी तरल पदार्थ उच्चता एस और पात्र तलदेश क्षेत्रफल ए जी তাহলে আমার এখন এই তরলের এই তলের উপরে তরল পদার্থ যে পরিমাণ চাপ দিচ্ছে সেই চাপের পরিমাণটা নির্ণয় করতে হবে তাই এটা নির্ণয় করতে যে আমরা জানি চাপ ইজ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল যা আমরা পূর্বের অনুচ্ছেদে পড়েছি যে চাপ ইজ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল যদি আমরা এই ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ পানি আছে সেই পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে সেই পরিমাণ বলের পরিমাণ যদি নির্ণয় করতে পারি এবং যদি এর ক্ষেত্রফলকে ধরে নিছি এ তাহলে সেই বলকে যদি আমি এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমি চাপের পরিমাণটা পেয়ে যাব তাহলে এখন আমার কাজ হবে এই এ ক্ষেত্রফলের উপর যে তরল পদার্থ আছে সেই তরল পদার্থ এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে তো ঠিক আছে আমরা এখন দেখব तरल पदार्थ की बल प्रयोग कर बल एफ समान जानी एम ए अथवा एम जी लिखते कारण भर को वस्तु भर जो अभिकर्षण गुण कर बल कर पानी करती प्रदत्त बल बेर करते चाची पानी भर लागे और अभिकर्ष तरण जी लागे एम आर जी गुण कर ले पानी द्वारा এই ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে সেই বলের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারব আমরা আরো একটা ফর্মুলা জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি ঘনত্বের ফর্মুলা রো ইজ ইকুয়াল এম বাই ভি এইখান থেকে আমরা এম ইজ ইকুয়াল বের করতে পারব রো ইনটু ভি তাহলে যে আমি এই ফর্মুলাটা এখন বসিয়ে দিই এম এর মানটা आयतन आयतन समान आज आयतन समान जानी क्षेत्रफल गुण उच्चता जेहेतु तरल তরলটা যে পাত্রে আছে সেই পাত্রের ক্ষেত্রফল এবং উচ্চতা h তাহলে এই পাত্রের আয়তন মানে তরলের আয়তন আর পাত্রের আয়তন মানে a ইনটু h
बसिए दी তাহলে পাবো রো ভি সমান পাচ্ছি এ এইচ আর এখানে আছে জি অতএব পেয়ে গেলাম এই তরল পদার্থের এই ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেই বলের পরিমাণ আছে রো এ এইচ জি যেটা আমার দরকার ছিল বল তাহলে এখন আমি যদি এখানে বসিয়ে দিই ওই বলের মানটা তাহলে কি আছে এই তরলের এই তরল যে পরিমাণ বল প্রয়োগ করছে সেই বলের পরিমাণ রো এ এইচ জি বাই ক্ষেত্রফল কত ধরেছিলাম এ ধরেছিলাম লিখে দিলাম উপরে নিচে বাদ গেল তাহলে পাশে আমি রো এইচ জি অথবা লিখতে পারি এইচ রো জি এই গেল আমার তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় চাপ সমান আমি কি পাচ্ছি এইচ রো জি যদি আমি কোনো তরলের অভ্যন্তরে কোনো তরলের গভীরতা এইচ নির্ণয় করতে পারি বা জানি যদি ওই তরলের ঘনত্ব আমার জানা থাকে বিভিন্ন তরলের ঘনত্ব আমরা চার থেকে পাবো আর জি এর মান তো আমরা জানি 9.8 সেই এইচ এর মান রোর মান এবং জি এর মান এখানে লিখে দিলেই লিখে দিলে আমি তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের মানটা পেয়ে যাব আমি আশা করি নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো যে ফর্মুলাটা কি করে আসলো যে চাপ ইকুয়াল তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ ইকুয়াল এইচ রো জি এই ফর্মুলাটা কি করে আসলো সেটা আমরা নিশ্চয় বুঝতে পারলাম এখন এখান থেকে আমরা আরো কিছু বিষয় একটু দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তা আমরা দেখছি আগে চাপ পি ইজ ইকুয়াল এইচ রো জি এখানে রো এবং জি দুটোই ধ্রুব রাশি কারণ প্রতিটা তরল পদার্থের ঘনত্ব যেটা রো চিহ্ন দিয়ে প্রকাশ করছে সেই রোটা অবশ্যই কনস্ট্যান্ট নির্দিষ্ট তার কোনো পরিবর্তন হয় না ভিন্ন ভিন্ন তরল পদার্থের ঘনত্ব ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু একই পদার্থের ঘনত্ব কখনো ভিন্ন হয় না সেই হিসাবে বলতে হবে রো একটা ধ্রুব রাশি আর জি তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ এটাও ধ্রুব রাশি আর আমরা এটাও জানি দুটো ধ্রুব রাশি যখন গুণ করা হয় রো এবং জি যদি আমি গুণ করি দুটো ধ্রুব রাশি তাহলে এদের গুণফল যেটা হবে সেটাও একটা ধ্রুবক বা ধ্রুব রাশি হয় তাহলে এখানে বলতে পারি রোজই একটা ধ্রুব তাই যদি হয় তাহলে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল এইচ ইন্টু ধ্রুব এখন ইজ ইকুয়াল আর ধ্রুবর পরিবর্তে আমরা এরকম ব্যবহার করতে একটা সমানুপাতিক চিহ্ন এইচ অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি পি সমানুপাতিক এইচ এর অর্থ হলো যদি এইচ বাড়ে তাহলে পি বাড়ে অর্থাৎ যদি কোনো তরলের গভীরতা বাড়ে তাহলে সেই তরলের চাপটাও বাড়বে আবার যদি এইচ কমে তাহলে চাপটাও কমবে এই কথাটার অর্থ হলো তাই অর্থাৎ পি সমানুপাতিক এইচ চাপ উচ্চতার সমানুপাতিক এর অর্থ হলো আমি আবার বলি চাপ উচ্চতা যদি বাড়ে তাহলে চাপটা বাড়বে উচ্চতা যদি কমে চাপটা কমবে এরকম পরীক্ষা প্রশ্ন পড়ে প্রমাণ করো তরলের চাপ উচ্চতার সমানুপাতিক এরকম যদি একটা প্রশ্ন পড়ে তাহলে কিন্তু শুধুমাত্র আমরা এইটুকু লিখব যে আমরা জানি পি ইজ ইকুয়াল এইচ রো জি তারপরে এইভাবে আমরা প্রমাণ করতে পারবো তরলের চাপ উচ্চতা সমানুপাতিক প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় আমরা দুটো জিনিস ইতিমধ্যে শিখে গেছি
एक तरल पदार्थ अभ्यंतरे को बिंदु चाप निर्णय और चाप ए उच्चतार भर जो सम्पर्क समानुपातिक सम्पर्क से सम्पर्क प्रमाण करते जी कि अंक करार चेष्टा करी पी इज इक्वल एस रो जी दिए जो फर्मुलर सहित को अंक करते अर्थात को तरल अभ्यंतरे को बिंदु चापर परिमाण जो निर्णय करते हैं दाना लागे एस धरे निल पात्र पात्र तरल पदार्थ आई तरल पदार्थ उच्चता आईस समान दस मीटर और एखने जो तरल पदार्थ धरे निल पानी जार घनत्व एक हजार के जी पर मीटर तेल ये तरल पदार्थ एखे जो चाप देवे से चापर परिमाण जो निर्णय करते हैं तेल यू लिखब देज इक्ल दस मीटर চারটা শূন্য বাড়বে দশমিক আছে একটার পরে এখানে পড়বে অর্থাৎ আমি বলতে পারবো নয় হাজার আটানব্বই হাজার প্যাসকেল অর্থাৎ ওই তরল পদার্থটা যে তরল পদার্থের গভীরতা ইস সেই তরল পদার্থ পাত্রের তলায় আটানব্বই হাজার প্যাসকেল চাপ প্রয়োগ করবে তো ঠিক আছে এইভাবে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো তরল পদের অভ্যন্তরে চাপ নির্ণয় করতে পারবো যদি কিনা উচ্চতা জানা থাকে সকলকে ধন্যবাদ বাড়িতে একটু প্র্যাকটিস করবে দেখবে এই সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে পারবে।